যদি আমি জন্তুদের বাঁচানোর ভলেন্টিয়ার হয়ে যাই, তাহলে ট্যুরিস্টদের প্রভাবিত করে অনেক টাকা কামাতে পারবো। ও, এই ফর্মটা ফিল আপ করতে ও আমি কি দেখছো? কিছু না, একটু সরবেন। আরে ওরে বাবা রে, সায়েন্টিস্ট ও এখানে কি করতেছে? একজন ভলেন্টিয়ার হয়ে আপনাকে অ্যানিমাল ফার্স্ট এড কেয়ার জানা উচিত। আপনি কি জানেন? আমি সব জানি, আপনি আমার উপর ভরসা করতে পারেন। আমরা একজনই ভলেন্টিয়ার নির্বাচন করব, তাই আপনাকে অল দা বেস্ট বলতে চাই আমি, ঠিক আছে? ও জিতে গেলে তো আমার জন্য খারাপ হবে সেটা। কে জানে সায়েন্টিস্ট এখন আমার কি প্ল্যান করছে? আমাদের গিয়ে দেখা উচিত সেটা। আরে বাইরে এসো, বাইরে এসো। আপনি কি করছেন? আমরা দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য। বাইরে এসো, বাইরে এসো বলছি। ছবি তুলি। কত সুন্দর, শুধু দেখুন দাঁড়ি। আমায় দেখে ভয় পেও না, মনে হচ্ছে তুমি একটু ক্লান্ত হয়ে গেছো। আমায় তোমাকে সাহায্য করতে দাও। আমার তো স্বপ্নের মতো লাগছে। আমি এক্ষুনি আসছি, এই দিকে দেখো, আমি সাহায্য করছি। ও সিন্ধুকে মারতে চাইছে, ওরে আটকাইতে হইবে। চিন্টু উপরে দেখো, গরমের মধ্যে পাই তাও আইসে জমে থাকা। ধন্যবাদ সায়েন্টিস্ট। ও সবাইকে সাহায্য কেন করছে বুঝতে পারছি না। তোমার কি হয়েছে? আমার কলা চাই, খিদে পেয়েছে। ও না, এনেছি, এই নাও কলা। ধন্যবাদ কেষ্টা, তুমি খুব ভালো কাজ করছো। মনে হচ্ছে ওর পেট ভরে গেছে। বলুন কি সাহায্য চান? হ্যালো কেষ্টা, মনে রেখো কালকে টেস্ট শেষ হবে, ভালো করে পরিশ্রম করো। ও ও, তোমার খাওয়া দাওয়া খুব ভালো দেখে, ভালো না? শোনেন শোনেন, আমার কথাটা শোনেন। সব ঠিক হয়ে যাবে, আমি আসি তো, ঠিক আছে? এই যে এইদিকে শোনেন, দেখুন আমি ওকে, আরে ও তো এখানেই ছিল, গেল কোথায়? দেখুন আমি তোকে বাঁচিয়েছিলাম। ওরে বাবা রে, জ্বর লেগেছে, পায়ে লেগেছে। সুপারভাইজার এখানে আসছি। এইবার বুঝেছি সায়েন্টিস্টের সব কাজের পেছনে ওর সাহায্য আছে। ওর সবটাই দেখুন দাঁড়িয়ে, আমি জানতাম এটা। আজকাল খুব ভালো ব্যবহার করছে। একদম ঠিক, ও এখন জন্তুদের একদম বিরক্ত করে না। তার মানে তোমরা ওকে পছন্দ করতেছো? ও, এইগুলো তোমাদের কে দিল? বাবলু, বাবলু, তোমাদের কি উপহার পছন্দ হয়েছে? তোমাদের কি আরো মধু চাই? সব বুঝতে পেরে গেছি, তোমাদের লজ্জা হওয়া উচিত। দেখো এটা কি
আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে, কারণ আমি স্মার্ট আর তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম, আর তোমার আমার উপর হিংসা করাটাও স্বাভাবিক। তুমি অনেক হিংসা করো আমাকে, কিন্তু আমি তোমাকে হয়তো জিততে দিতে পারি যদি তুমি মেনে নাও যে আমি তোমার থেকে অনেক বেশি ভালো, তারপরে তুমি ভলান্টিয়ার হতে। তুমি একজন সিটার, আমি ভলান্টিয়ার হয়েই ছাড়বো, তাও সৎ পথে। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে সমান সমান থাকতে চাও? তাহলে তোমার চ্যালেঞ্জ করলাম, যে ভলান্টিয়ার হওয়ার যোগ্য সেই জিতবে। চলো শুরু করা যাক। বিড়াল এসে গেছি। বলো এটা কেমন? আমার মাল্টি ফাংশনাল সেফ কিট। তুমি আমার কাছে হেরে গেলে। এই তোমরা খাড়ায় যাও, আমার কাছে এখন একটা সারপ্রাইজ আছে। তুমি কি এরকম চিটিং করতে পারো না? আমি শুধু চাই যে এরা খেয়ে দে সুখে থাকুক। কি হইছে? তোমরা কেন ভয় দেখাও আমারে? কি হইছে? ফলগুলো বোধহয় ভালো ছিল না। আরে দেখো কেষ্টা কি করলে। কিন্তু বস এদের সামলে নেবে, তুমি এখান থেকে চলে যাও। যাও এখান থেকে। ওদের সাহায্য করো, ওদের সুস্থ করে দাও। বস, শেষমেশ আমরা সব প্রাণীদের একই জায়গায় পেয়ে গেছি, এটা কিন্তু অনেক বড় সুযোগ। তাড়াতাড়ি ওদের স্কিল কেড়ে নাও। এবার আমায় সাহায্য করো। আমি দেখছিলাম যে তুমি নাটক করছিলে নাকি নয়। তোমরা এমনটা কেন করলে? আমি তোমাদের ছাড়বো না। এইটা ধরো। এটা কত ছোট পাগলা। বস তাড়াতাড়ি করো, সুপারভাইজার যেন। চলো যাওয়া যাক। আরে আমার জন্য তো দাঁড়াও বস। সাবধানে। আরো জোরে দৌড়ো কেষ্টা। ফিরে এসো। আমায় ধরে দেখাও। হাই, একটু আকাশে উড়বে? তুমি জিততে পারবে না, কারণ মিথ্যের জয় হয় না। আমি কিছুতেই হার মানবো না। কি হচ্ছে সব? আপনি দেখলেন ও কি করেছে? ও ভালো মানুষ না, ও মিথ্যাবাদী, ও আপনারে ঠকাইছে। এটা কি সত্যি? না 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 না, কিছুই সত্যি নয়। তাহলে বলো এখানে কি হচ্ছিল? হ্যাঁ, কিছুই ভুল করিনি। তুমি বিপদে পড়তে চলেছো, তুমি মিথ্যেবাদী। তোমার কাছে আমি এটা আশা করি, আমাকে পুলিশ ডাকতে হবে আর তোমাকে ধরিয়েও দিতে হবে। চলো এখান থেকে। ধন্যবাদ কেষ্টা, তুমি সব প্রাণীদের বাঁচিয়ে খুব ভালো কাজ করেছো। সত্যি আমি ভালো কাজ করেছি? তার মানে আমি এই জঙ্গলের ভলান্টিয়ার হইব? খুবই দুঃখিত না, সবার গ্রেডস খুব ভালো এসেছে।
আর মনে হচ্ছে তোমার খুব কম, পরের বার চেষ্টা করো। মন খারাপ করিস না, তুই আমাদের কাছে সবসময় নাম্বার ওয়ান। আমি টাকা কি করে রোজগার করব, এই প্ল্যানটা ভালো ছিল না। কি কিসের প্ল্যান? কিছু না, কিছু না, কিছু না।